সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোটো ভাইয়ের চ্যানেলে স্বাগত জানাই। সো গাইস, আজকে যে ব্লগটা করবো, সো গাইস আজকে আর ব্লগ কাটি। সো গাইস, আজকে যে ব্লগটা করবো সেই ব্লগটা হচ্ছে গাইস মানে কারোর বিষয়ে জানকারি দেবো। সো কার বিষয়ে জানকারি দেবো সেটা বলছি আমি। সো গাইস, যে জানকারিটা দেবো এবং জানকারিটা শুনে তোমরা জানতো না খারাপ ভাবো, এবং আমার যাদের মানে অডিয়েন্স আছো বা যারা আমার ভিডিও দেখো, ঠিক আছে, তাদেরকেই আগে থেকে সেই জন্য বলছি। তো মানে আমি এখন জানকারি দেবো রাধা কৃষ্ণ বিষয়ে, ঠাকুরের বিষয়ে, ঠিক আছে। তো কেন জানকারি দেবো সেটাও ভিডিওতে আমি বলবো। সো জানকারিটা হচ্ছে ছোট্ট একটা জানকারি, ছোট্ট একটা কথা বলবো রাধা কৃষ্ণকে নিয়ে। সো লেটস গো, ভিডিওটা এনজয় করো এবং দেখো যে কি হচ্ছে ভিডিওর ভিতরে। সো লেটস গো। কৃষ্ণ সাউলেতে ফির ভি মানে কৃষ্ণর পিছে মানে পিছনে অনেক লড়কি পাগল হ্যায়, পাগল মানে দিবানা হ্যায়। তো কিউ তো মানে এই যে ইন্ডিয়াতে অনেক ভারতবর্ষে, ঠিক আছে, যে সব নারী বড় বড় অ্যাক্টার্স, রাশমিকা মান্দানা, কাজল হ্যাঁ, বহু বড় বড় অ্যাক্টার্স, সব অ্যাক্টার যে রূপের মানে দেখতে সুন্দর রূপ, আমাদের যে অহংকার করি যে রূপের অহংকার, সেই যে রূপের অহংকার মানে রূপটা দেয় কি, রূপটা দেয় হচ্ছে কামদেব, ঠিক আছে। সো কামদেব দেয় তার ভিতরে মানে কামদেবের ঠিক এক অংশ, এক অংশ যেমন হচ্ছে ধরো একটা বড় মানে সমুদ্রের এক বুন্দ যে জল, সেরকমই কামদেবের এক অংশ আমাদের মানে যে মানে পৃথিবীতে মানুষদের দেয়, ঠিক আছে, তাদের এত সুন্দর হয়। তাহলে তোমরা যে ভাবতেই পারছো যে মানে কামদেব কতটা সুন্দর, ঠিক আছে। আর ওই কামদেব যখন মানে কৃষ্ণকে দেখে তাহলে মানে কামদেব পুরো মুগ্ধই হয়ে যায় যে এত সুন্দর কি করে হতে পারে। ইসলিয়ে মানে এই জন্যই কৃষ্ণকে মদন মোহন বলে, মদন মাদনাথ কাম, আর মোহন মাদনাথ কামদেবকে মোহিত করে দেয়, সেই জন্য মদন মোহন বলে। আর এই কৃষ্ণ আবার যখন হচ্ছে গিয়ে রাধারানীকে দেখে তখন আরও মানে দিবানা হয়ে যায়, কৃষ্ণ ভাবে যে এত সুন্দর কী করে হতে পারে, রাধার প্রেমে পাগল। সো এ মানে রাধাকে সেই জন্যই বলে মদন মোহন মোহিনী, মানে কৃষ্ণকে মোহিত করে দেয়। তাহলে তোমরা ভাবতেই পারছো যে রাধা কত সুন্দর, ঠিক আছে। সো আমার ভিডিওটা মানে বলতে চেয়েছি যে রূপের অহংকার কেউ করবে না, সেই জন্যই ভিডিওটা করলাম। সো লেটস গো, ছোটো ভাইকে সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করে দাও যদি ভালো লেগে থাকে। সো আজকে ইতনাই, মিলতে নেক্সট ব্লগ মে। সো বাই বাই গাইস।